এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। স্বাধীনতা দিবসে লালকেল্লার যে জায়গায় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা তোলেন, প্রজাতন্ত্র দিবসের সকালে সেই খুঁটিতে চড়ে কৃষক সংগঠনের ঝান্ডা লাগিয়ে দেন হরিয়ানা পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্য থেকে আসা বিক্ষোভকারী কৃষকরা। এদিন সকালে কুয়াশা কাটতে না কাটতে রাজধানী রাস্তা দিয়ে ঝড়ের বেগে এগোতে থাকে একের পর এক ট্রাক্টর। মিছিলের চাপে ভেঙে পড়ে পুলিশের ব্যারিকেড, কখনো আন্দোলনকারীদের দিক থেকে উড়ে আসে ইট পাথর, কোথাও লাঠি বৃষ্টি করে পুলিশ, দিল্লি ঢেকে যায় পুলিশের কাঁদানে গ্যাসের ধোঁয়ায়। শুধু ট্রাক্টরই নয়, আন্দোলনকারীদের অনেকে ছিলেন ঘোড়ার পিঠে। দিল্লির আইটিও এলাকায় পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে পড়ে, মুকারবা চকে জেসিবি দিয়ে কয়েকটি ব্যারিকেড উপড়ে ফেলা হয় বলে অভিযোগ। গাজীপুরের কাছে ব্যারিকেডের পাশাপাশি বাস দাঁড় করিয়ে রাস্তা কর্ডন করে পুলিশ, কিন্তু তাতেও কৃষকদের আটকানো যায়নি। তারা ট্রাক্টর দিয়ে সেই বাসের গায়ে ধাক্কা মারেন বলে অভিযোগ, বাসের কাচও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অক্ষরধাম এলাকায় পুলিশকে ওভারব্রিজ থেকে আন্দোলনকারীদের দিকে কাঁদানে গ্যাস ছুটতে দেখা যায়। নাংলইতে আবার আন্দোলনকারীদের ট্রাক্টরে লাঠি চালায় পুলিশ। দিল্লি পুলিশের দাবি, আন্দোলনকারীদের আউটার রিং রোডে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু তারা নির্ধারিত রুট ভেঙে আউটার রিং রোড দিয়ে দিল্লিতে ঢুকে পড়ে। একের পর এক জায়গায় তৈরি হয় রণক্ষেত্র পরিস্থিতি। অশান্তির আশঙ্কায় বাস দিয়ে কর্ডন করে ইন্ডিয়া গেট যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। দিলশাদ গার্ডেন, ঝিলমিল, মানসরোবর পার্ক, জামা মসজিদ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। সিংহ, টিকরি, গাজীপুর, মুবারকাচক, নাংলইতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। দিল্লিতে হিংসার ঘটনায় জখম বেশ কয়েকজন জওয়ান, নষ্ট হয়েছে সরকারি সম্পত্তি দাবি দিল্লি পুলিশের। রাজধানীতে 15 কোম্পানি আধা সেনা মোতায়েনের সিদ্ধান্ত। হিংসা কোনো সমস্যার সমাধান নয়, আঘাত জারি লাগুক, লোকসান হবে আমাদের দেশের। দেশের ভালোর জন্যই এই কৃষক বিরোধী আইন প্রত্যাহার করা উচিত, টুইট কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। কৃষক আন্দোলনের সমর্থনে কলকাতায় বাম কংগ্রেসের সংহতি মিছিল, হাজরা থেকে পাক সার্কাস পর্যন্ত মিছিলে পামেলান দলের নেতা কর্মীরা। কেন বললো যে ডিজেল দেওয়া হবে না কৃষকদের ট্রাক্টরে? কালকে যদি দেশের কৃষক বলে যে আমরা অন্য দেব না, খাবে কি খাবে, কি খাবে তারা? গম চাল পাবে কোত্থেকে বলতে পারে কৃষক? তাহলে প্রত্যেকটা মৃত্যুর প্রত্যেকটা দায় হচ্ছে এই মোদী এবং অমিত শাহের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কৃষকদের উপর হামলা, আক্রমণে অধীর চৌধুরী। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কৃষকের উপরে হামলা হয়েছে, তাই কৃষকের উপরে হামলার প্রতিবাদ আমরা করছি। কেন্দ্রীয় সরকারে এদের অপরিণাম দর্শিতা এবং লঘু করে দেখা বিষয়টাকে আর উন্নাসিকতা, অনর মনোভাব, তারই জন্য আজকের এই ঘটনা ঘটেছে। রাজধানীর কৃষক আন্দোলনে রাজ পড়ল এরাজ্যেও। পশ্চিম বর্ধমানের পানাগড়, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মিছিল করে বামেরা। বাঁকুড়ার ভেদুয়া, তালডাংরা, বিবর্দা এলাকাতেও হয় ট্রাক্টর র্যালি। উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়ায় ট্রাক্টর মিছিল করে সিপিএম। হাওড়ার বালিখাল থেকে ডিএম বাংলা অফিস, প্রায় 10 কিলোমিটার পথ মিছিল করে বাম নেতৃত্ব। উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও কৃষক দিনে ট্রাক্টর মিছিল করে বামেরা। জলপাইগুড়ির একাধিক জায়গায় রাস্তায় ট্রাক্টর নামিয়ে বিক্ষোভ দেখান ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটি। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে টোটো, সাইকেল ও বাইক নিয়ে মিছিল করেন বামকর্মী সমর্থকরা। বীরভূমের বোলপুরের কাশীপুর মোড়ে ট্রাক্টর নিয়ে মিছিল করেন কৃষকরা। বেলেঘাটায় বিজেপির রোড শো, মিছিলে নেতৃত্ব দেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মিছিলে 100 ফুটের জাতীয় পতাকা। প্রজাতন্ত্র দিবসের বিকেলে প্রথা মেনে রাজভবনে চা চক্রে অংশ নিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে প্রশাসনিক প্রধানের শুভেচ্ছা বিনিময় হয়। চা চক্রে হাজির হন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরাও। আমন্ত্রণ জানানো হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়, তাকে হারাতে ষড়যন্ত্র করছে দলেরই একাংশ। বিস্ফোরক উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল, ছাড়লেন হুগলি জেলা তৃণমূল মুখপাত্র ও কোর্ট কমিটির পদ। সঙ্গে সঙ্গে দলের শোকজ, গুরুত্ব দিচ্ছেন না বিধায়ক। বিজেপিতে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দেননি উত্তরপাড়ার বিধায়ক। বিজেপি যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না, আমি উড়িয়ে দিচ্ছি না, আমি বলছি না আমি বিজেপিতে যাব। দুটো কেন, একটা জায়গায় দাঁড়ান, নন্দীগ্রামের 14টি এলাকায় ভোকাট্টা করে দেবো। নন্দীগ্রামের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ শুভেন্দু। দুটা জায়গায় দাঁড়াচ্ছেন কেন আপনি? আমি তো বললাম আপনাকে একটা জায়গায় দাঁড়াতে হবে, নন্দীগ্রামে। আমরা প্রস্তুত বিজেপি কর্মীরা, আমরা প্রস্তুত চ্যালেঞ্জ নেওয়ার জন্য। দিদিমণির ছবি ছাড়া নিশ্চয়ই ও নির্বাচন লড়েনি, তারপরে এই ধরনের কথাবার্তা বাংলার যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতির বিরোধী। এবার সব জায়গাতেই জয় শ্রীরাম বলবো, নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের। এবার ইলেকশন আগে মমতা ব্যানার্জি যেখানে যেখানে যাবেন তাকে জয় শ্রীরাম দিয়ে স্বাগত করা। রামকে ভয় করে, তার মানে মনে পাপ আছে।
লালকেল্লার জাতীয় পতাকা উত্তোলনের সময় জয় হিন্দ না বলে জয় শ্রীরাম শোনান খোচা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অসুস্থ রাজ্যের মন্ত্রী অরূপ রায়কে দেখতে উডল্যান্ডসে গেলেন প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, অরূপ রায়ের ধমনীতে ব্লকেজ থাকা একটি স্টেন বসানো হয়েছে, আপাতত সুস্থ রয়েছেন তিনি, আগামীকাল হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। বিধানসভা ভোটে মুর্শিদাবাদের তৃণমূল ও বিজেপিকে একটা আসনও পেতে দেব না, বিরোধীদের চ্যালেঞ্জ অধীর চৌধুরীর। আগামী বিধানসভা নির্বাচনে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মুর্শিদাবাদে বিজেপিকে 22টা বড় বড় ছানা বড়া দিয়ে কলকাতা পাঠাবো। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কেন্দ্রে গিয়ে দেওয়াল লিখন করলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। এ নিয়ে শুরু হয়েছে তরজা। কটাক্ষ করে রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, নাটাগুড়িতে তৃণমূলের যেই প্রার্থী হবে সেই জিতবে। বীরভূমের রামপুরহাটে বিজেপির পার্টি অফিসে উল্টো করে জাতীয় পতাকা উত্তোলন, পতাকা তুলছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিষয়টি নজরে পড়তে দিলীপ ঘোষ পতাকা নামিয়ে তা ঠিক করে ফের উত্তোলন করেন। ভোটমুখী বাংলায় এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একই কাট আউটে প্রধানমন্ত্রীর নিচে মনীষীদের ছবি ঘিরে বিতর্ক বালুরঘাটে। বিজেপি সাংসদের নামে দেওয়া কাট আউটের পেছনে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। তৃণমূলের দাবি, প্রচারে আসতে এমন কাজ করেছে বিজেপি। হরিনাবিতে বিজেপির পার্টি অফিস খোলা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, দলীয় কর্মীদের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তি, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। 31 জানুয়ারি হাওড়ায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডুমুরজলা ময়দানে সভা করবেন তিনি। আজ বিকেলে ডুমুরজলা ময়দান পরিদর্শন করেন বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত পালব্য, সঙ্গে ছিলেন পুরুলিয়া জেলা নেতৃত্ব। 7 ফেব্রুয়ারি আসানসোলে বিজেপির যোগদান মেলা কর্মসূচি, তার আগে শুভেন্দু অধিকারীকে বেইমান বলে আক্রমণ জিতেন্দ্র তিওয়ারির। কিছুদিন আগে নিজের দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, এখন উল্টো সুর গাইছেন, পাল্টা কটাক্ষ বিজেপির। পূর্ব বর্ধমানের কালনায় জেলা বিজেপির ওবিসি মোর্চা জেলা সম্পাদকের উপর হামলা, বিজেপি নেতাকে মারধর ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও তা মানতে নারাজ রাজ্যের শাসক দল। পশ্চিম বর্ধমানের কাকসায় বিজেপি নেতাকে খুনের হুমকি দেবার অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। এই ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যের বাড়িতে হামলা, বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ভাঙচুরের অভিযোগ দলেরই একাংশের বিরুদ্ধে। স্থানীয় এক তৃণমূল নেতার দাবি, পঞ্চায়েত সমিতির সদস্য দুর্নীতিগ্রস্ত তাই হামলা হয়েছে। বিশ্বভারতীতে গৈরিকীকরণের অভিযোগে শান্তিনিকেতনে বাম সমর্থিত নাগরিক সংগঠনের প্রতিবাদ মিছিল, অংশ নেন বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ, অধ্যাপক, বাম নেতাকর্মীরা, ছিলেন অভিনেতা বাদশা মৈত্র, সমর্থন অনুব্রত মণ্ডলেরও। সরকারি টাকায় ট্যাব না কিনে কিভাবে সেই টাকা নিজের পকেটে পড়া যায়, পড়ুয়াদের সেই প্রলোভন দেখানোর অভিযোগ উঠল বারাসাতে। স্থানীয় কয়েকজন মোবাইল বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়, প্রমাণ হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি জেলা শাসকের। শর্ষুনা বাস ডিপো থেকে তারাপীঠ ও দীঘা পর্যন্ত বাস পরিষেবা চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আজ তার উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রতিদিন এই রুটে বাস চলবে। বাগবাজার রাজাবাজারের পর এবার কড়া ফের আগুনে বসীভূত ঝুপড়ি, পুড়ে ছাই গাড়ি যন্ত্রাংশের গুদাম, ঘন জনবসতি এলাকায় ভোরবেলায় লাগা আগুনে আতঙ্ক, দমকলে দেরিতে আসার অভিযোগে বিক্ষোভ। করোনাকালে 72তম প্রজাতন্ত্র দিবসে মাস্ক পরে কুচকাওয়াজে অংশ নিল সেনা। 55 বছরে এই প্রথম দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানে নেই কোনো বিদেশি অতিথি। অন্যান্য বছর 125,000 দর্শক আসনের ব্যবস্থা করা হলেও এবার তা কমে মাত্র 25,000 করা হয়েছিল। বাহিনীতে অন্তর্ভুক্তির পর রাজধানীতে প্রজাতন্ত্র দিবসের মার্চপাস্টে প্রথমবার অংশ নিল রাফাল যুদ্ধবিমান। অংশগ্রহণ করেন বাংলাদেশের সেনা জওয়ানরাও। দেখা গেল দ্রুততম ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস, আধুনিকতম অ্যান্টি এয়ারক্রাফট গান শিল্কা। হাড় কাঁপানো ঠান্ডায় -22 ডিগ্রিতে বরফে মোড়া লাদাখে জাতীয় পতাকা নিয়ে মার্চপাস্ট করেন ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ বা সংক্ষেপে আইটিবিপির জওয়ানরা। গুজরাতের জামনগর রাজপরিবারের দেওয়া বিশেষ পাগড়ি মাথায় 72তম প্রজাতন্ত্র দিবসে বিশেষ সজ্জা প্রধানমন্ত্রীর। দিল্লির রাজপথে পশ্চিমবঙ্গে ট্যাবলোয় রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্প, উত্তরপ্রদেশের ট্যাবলোয় রাম মন্দির, মহারাষ্ট্রের ট্যাবলোয় ভক্তি আন্দোলন। প্রজাতন্ত্র দিবসের বিকেলে প্রথামাফিক বিটিং দ্য রিট্রিট, পঞ্জাবের আটারি ওয়াঘা বর্ডারে প্রথা মেনে বিটিং দ্য রিট্রিট পালন করলেন জওয়ানরা। পেট্রাপোলে ভারত বাংলাদেশ সীমান্তেও পালিত হল বিটিং দ্য রিট্রিট। নিউ নর্মালে কলকাতায় কোভিড সতর্কতার সঙ্গে উদযাপিত হল 72তম প্রজাতন্ত্র দিবস। 2 ঘন্টার পরিবর্তে মাত্র 8 ঘন্টায় সম্পন্ন হল রেড রোডের কুচকাওয়াজ। আমন্ত্রিতের সংখ্যা ছিল মাত্র 200 জন, অংশ নেয় 21টি ট্যাবলো। এই অনুষ্ঠান দেশনায়ক সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা জুড়ে পালিত হচ্ছে 72তম প্রজাতন্ত্র দিবস। গার্ডেন ব্রিজে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেনারেল ম্যানেজার। জাতীয় পতাকা উত্তোলন করা হয় বেহালায় ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস কমপ্লেক্সেও। আশি ছুঁই ছুঁই ডিজেল, কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম 35 পয়সা বেড়ে হয়েছে 79.83 টাকা, আরও মূল্য বৃদ্ধির আশঙ্কা। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি 34 পয়সা বেড়ে হয়েছে 87.45 টাকা। পরিত্যক্ত কুয়ে শাবক, মা হাতির আর্তনাদের ঘুম ভেঙে সচকিত লালগড়বাসী। বন দপ্তরে খবর, মাটি কাটার যন্ত্র এনে কুয়োর গভীরতা কমিয়ে হস্তি শাবক উদ্ধার, অপেক্ষায় থাকা মা ফিরল সন্তানকে নিয়ে। বই পড়তে পড়তে গঙ্গা বক্ষে ভ্রমণ, পরিবহন দফতরের নতুন উদ্যোগ বোট লাইব্রেরি। সোম থেকে শুক্র সকাল 11টা থেকে 1:15 ও বিকেল 3টে লঞ্চ ছাড়বে মিলেনিয়াম পার্ক থেকে। অনূর্ধ্ব 18-দের জন্য ভাড়া 50 টাকা, প্রাপ্ত বয়স্কদের জন্য 100 টাকা। ভেসপেজের 75 বছরের জন্মদিন উপলক্ষে ক্রিকেট ম্যাচ, অংশ নিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। পাখির চোখ এখন অলিম্পিক্স, জানালেন লি। তার হাত ধরে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জয় ভারতের, তবে তাতে কিছুই বদলায়নি টিম ইন্ডিয়ার অবিসংবাদিত নেতা বিরাটি, বলছেন অজিঙ্কা রাহানে। নিজের দায়িত্ব পালন করতে পেরে তিনি খুশি।